নমস্কার আমি কৌশিক শাস্ত্রী আমার একটা কৌশিক চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আরও একবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং এই রকম ইনফরমেশান আপনি আপনার বাজার চলতি জ্যোতিষের বইও পাবেন না এবং ইউটিউবের কোনো ভিডিও দিয়ে পাবেন না একেবারে রেয়ার রেয়ার ইনফরমেশান দেখুন এই হাতে ভাগ্য রেখা নেই এরকম কোনো রেখাই নেই ভাগ্য রেখাই নেই এই হাতে তাহলে তার ভাগ্য নেই তাহলে কিছু জীবন উন্নতি করতে পারবে না তার কোনো অর্থ নেই অবশ্যই আছে সাধারণ ভাগ্যরেখা থাকা মানুষের চেয়ে অনেক বেশি অর্থ আছে এই হাতে সেই সম্পর্কে ইনফরমেশান দেব তার আগে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষের এক ভিন্ন দুনিয়া একেবারে গুরু পরম্পরার জ্যোতিষ সম্বন্ধে আপনারা উপভোগ করুন তো দেখুন প্রথমে আমরা ওভারঅল হাতের বিচার বিশ্লেষণ করব তারপরে এই বিষয়টা আসবো যে ভাগ্য রেখা না নেই তাহলে কী ফল পাবে দেখুন যদি হাতটা দেখেন যে এই যে কনিষ্ঠ আঙুল সেই কনিষ্ঠ আঙুল কিন্তু অনামিকার ফার্স্ট প্যালেঞ্জার পর্যন্ত পৌঁছয়নি অর্থাৎ কিন্তু মানি ম্যানেজমেন্টে যে কোনো জিনিস দেখে ভুলে যাওয়ার ব্যাপার এগুলো কিন্তু থাকে এবং কথা ইনি যা বলে সমাজ সবসময় সেটা গ্রহণ করে না তাচ্ছিল্যভাবে গ্রহণ করে বা তার গুরুত্ব দেওয়া তার কথার গুরুত্ব দেওয়ার প্রবণতা কিন্তু কম যদিও এনার কিন্তু এই যে সমাজ থেকে ডিফারেন্ট চিন্তাভাবনা আছে অর্থাৎ সাধারণ মানুষ যেভাবে একটা জিনিস ভাবে ইনি কিন্তু একটু অন্যভাবে একটু অন্য পথে এনে ভাবার প্রবণতা আছে এটা কিন্তু খুব এবার দেখুন এই হাতে কিন্তু বারবার এই যে ফাঁকা আছে অর্থাৎ ব্যয় বাহুল্যতা প্রচুর আছে কিভাবে ব্যয় হয়ে যায় নিজেও জানেন না ব্যয় করে ফেলবে যে কোনো অর্থ অর্থ কিন্তু এনার নামে রাখলে বা এনার কাছে রাখলে কিন্তু ব্যয় হয়ে যাবে কিভাবে ব্যয় হয়ে যাবে ইনিও বুঝতে পারবেন না কিন্তু কোনো না কোনোভাবে ব্যয় হয়ে যাবে এই রকম ফাঁক কিন্তু নির্দেশ করে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বাঁধা এবং একেবারে সুন্দর তো অনামিকা আঙুল সেই জন্য অবশ্যই এনার মধ্যে কিন্তু একটা রিক্স নেয়ারাবিলিটি থাকবে তর্জনীর আঙুল যদি দেখেন সেটাও কিন্তু ভালো এবং একটু টিলটেড হয়ে যায় শনির মাউন্টের দিকে আহ অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু ধার্মিক প্রবৃত্তির হবে ধর্মীয় কাজে কিন্তু যুক্ত থাকবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আঙুলের যেই অংশটা কিন্তু বড় আছে অর্থাৎ বাস্তব বুদ্ধি কিন্তু এনার যথেষ্ট ভালো আছে এবং এবং এই যে অংশটা অত বেশি মাংস নিয়ে নেই অর্থাৎ কামুকতা এমন পর্যায়েও যাবে না যে সেই কামুকতা পাওয়ার জন্য ইনি কোনো বাজে পদক্ষেপ অর্থাৎ বদনামে পদক্ষেপ নিয়ে ফেলে এরকম প্রবণতা নেই এনার আঙ্গুল সবচেয়ে ভালো মনের ইচ্ছা শক্তি প্রচণ্ড ভালো যুক্তি দিয়ে কথা বলতেও ভালোবাসেন এটা কিন্তু ভালো কিন্তু এই যে বারবার এই যে রেখা এনার যুক্তিপূর্ণ কথা মানুষকে এক্সেপ্টেশন অর্থাৎ গ্রহণযোগ্যতা কিন্তু অনেক কম হবে অর্থাৎ মানুষ কিন্তু গ্রহণ করতে চাইবে না কারণ এই যে চৌড়াচৌড়ি রেখা সেই যুক্তিপূর্ণ কথায় বাঁধা নির্দেশ করছে এবার আসা যাক হৃদয় রেখাকে দেখুন হৃদয় রেখা যদি দেখেন একেবারে বৃহস্পতির মাঝে 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 পর্যন্ত প্রায় চলে গেছে একেবারে এই পর্যন্ত চলে গেছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু প্রেমিক স্বাভাবিক অর্থাৎ এই ব্যক্তি কিন্তু একেবারে মন থেকে কথা বলে ট্রাস্ট করা যায় এইরকম মানুষের সঙ্গে কিন্তু মানে ট্রাস্টেড ব্যক্তি অর্থাৎ নিজের কথার দাম রাখে ট্রাস্ট করা যায় বিশ্বাসযোগ্যতা রাখা যায় এই মানুষের মধ্যেই এবং এই যে এইখানে টেমেকে এবং একটু এরকম আছে অর্থাৎ এই ব্যক্তি কিন্তু বাক আছে হ্যাঁ ফ্ল্যাটি নেচার ফ্ল্যাট করতে ভালোবাসে সবসময় সেটা খারাপ হয় এমনভাবে নেওয়াটাও ঠিক নয় তবে এনার কিন্তু ফ্ল্যাটি নেচার একেবারে অত্যন্ত কথা বলতে ভালোবাসে কথা বলে এরকম প্রব প্রবণতার কিন্তু আছে এবারে এনার হচ্ছে গিয়ে শিররেখায় আসে দেখুন শিররেখা শনির দিকে মুখ করে আছে মঙ্গলের কাছে গিয়ে শেষ শনির দিকে মুখ করে আছে এবং শনির মাউন্ট কিন্তু নিচু হয়ে আসছে অর্থাৎ শনি কিন্তু যেমন মনের কারক শনি কিন্তু জনসমর্থনের কারক পাবলিকের কারক তো সেই জনসমর্থনে কিন্তু অনেকটা বাঁধা শনির নিচু জনসমর্থন পাওয়ার প্রতি এনার প্রচণ্ড আগ্রহ থাকবে কিন্তু জনসাধারণের প্রতি এনার এক্সেপেক্টেশনার জন্য মানে ইনি তো চাইবে জনসাধারণ জনসাধারণ এনার পক্ষে যাক বা জনসাধারণের সমর্থন পাই কিন্তু জনসাধারণ এনার এনার পক্ষে যাবে না জনসাধারণ এনাকে অতটা গুরুত্ব দেবে না যেটা কিন্তু এটা নির্দেশ করে যে এই যে শনির মাউন্ট অনেকটাই নিচু হয়ে আছে এবারে লাইফ লাইনে আসা যাক লাইফ লাইন যদি দেখেন যথেষ্ট শরীর সুস্থ ভালো এবং এনার্জি আছে কিন্তু এই গিয়ে বারবার গুচ্ছায়িত হয়েছে এই রকম গুচ্ছায়িত হওয়া লাইফ লাইন নির্দেশ করে শেষ জীবনে গিয়ে নার্ভের সমস্যা নার্ভ গঠিত সমস্যা বা ছোট অল্প প্যারালাইসিস এরকম জাতীয় বা বিশেষত নার্ভ ঘটিত যেসব রোগগুলো হয় সেইগুলোকেই নির্দেশ করে সেই হেলথের দিকে কিন্তু কেনাকে খেয়াল রাখতেই হবেই হবে হবে কারণ এই সমস্যা কিন্তু শেষ জীবনে গিয়ে কিন্তু আসবে এরকম গুচ্ছায়িত এবং এই বারবার এই যে আসা ভুলে যাওয়ার প্রবণতা বয়স হলে বেড়ে যাবে হ্যাঁ এইগুলো কিন্তু দেখা দেবে এবার আসে এক ভাগ্য রেখা দেখুন ভাগ্য রেখা নেই ভাগ্যরেখা নেই এখানে একটা ক্রস আছে কিন্তু এটাকে ভাগ্যরেখা বলা যায় না তবে এটাকেও পুরোটাও এর এখানে মিস্ট্রি ক্রস বলা যায় অর্থাৎ মিস্টিরিয়াস জিনিসপত্র স্পিরিচুয়াল জিনিস ক্যামিস্ট্রি বা যেগুলো গুপ্ত বিদ্যা সেই জিনিস বা গুপ্ত জিনিসের প্রতি না আগ্রহ থাকবে এটা নির্দেশ করে কিন্তু সেটাই প্রচণ্ড পারদর্শী হবে এমন বলা যায় না কারণ এটাকে এখনও তৈরি হয়নি পুরোটা হয়তো আগামী দিনে তৈরি হবে কিন্তু এই বর্তমান অবস্থাতে সেই বিষয়ে সাফল্য নেই এখানে একটা জুড়ে থাকলেও এই লাইনটা কিন্তু জোড়া নেই অর্থাৎ এই ব্যক্তির আগ্রহ থাকলে যে এই লাইনটা কিন্তু জোড়া নেই অর্থাৎ আগ্রহ থাকলেও কিন্তু সাফল্য সেখানে নেই তবে হ্যাঁ মিষ্টি ক্রস আছে এই বিষয়ে তার কিন্তু আগ্রহ আছে এবার রেখা কিন্তু একেবারেই নেই দেখুন রেখা কিন্তু নেই এই যে এখানে একটা ভাগ্য রেখা থাকে বা এরকম একটা রেখা থাকে এরকম নেই অর্থাৎ এই ব্যক্তির কিন্তু পূর্ব পূর্বজন্মে এখানেই জন্ম পূর্বজন্ম পূর্বজন্মে ইনি কিন্তু কর্ম আর মানে কাজ অর্থাৎ বা পা পুণ্যের সঞ্চিত কর্ম সঞ্চিত খারাপ কর্ম এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে ফেলেছে অর্থাৎ পূর্বজন্মের সাপোর্টও ইনি পাচ্ছেন না যে ভাগ্যরেখা কিন্তু আমাদের পূর্বজন্মের সাপোর্টকে নির্দেশ করে এই সাপোর্ট ইনি পাচ্ছেন না আবার কোনো খারাপও লাইন নেই যে এখানে কাটা আছে তিল আছে এটাও নেই অর্থাৎ দুটো ব্যালেন্স ছিল এনার এনার পূর্বজন্মের কাজকর্ম একেবারে ব্যালেন্স ছিল না পাপ না পুণ্য দুটোই যা করেছে হয় যে যদি পুণ্য করে থাকো সেটাও যেমন করেছে পাপও যেমন করেছে তেমন সেটা অর্থাৎ পাপ আর পুণ্যের পুরো সমান ব্যালেন্স হয়ে যাওয়ার জন্য কিন্তু এই জন্যে যেটা আছে ইনি যেরকম কর্ম করবে ফল ঠিক সেরকমই পাবে ইনি কিন্তু ভাগ্যের সহায়তাও পাবে না আবার কিন্তু দুর্ভাগ্যেরও এনাকে পিছু হটবে না অর্থাৎ সব দুর্ভাগ্য যে এনার কাছে যাবে তা নয় বারবার ভাগ্যহানি হবে এমন নয় কিন্তু ভাগ্যের লাখ ফ্যাক্টর সেটাও এনার কাজ করবে না অর্থাৎ ইনি যেরকম কর্ম করবে ঠিক ফল সেরকমই পাবে এটাকে নির্দেশ করে এইরকম ভাগ্যরেখার না থাকাটা ইনি যেরকম প্রচেষ্টা করবে যেরকম চাইবে দেখুন খারাপ ভাগ্য রেখা, ভাঙা ভাগ্য রেখা, কাটা ভাগ্য ভাগ্যরেখা তিল রেখা, এরকম কাটা থাকা বা এখানে তিল থাকা ক্রস থাকা এগুলো থাকার চেয়ে না থাকাই অনেক ভালো কারণ এগুলো এত বেশি বাধা দেয় মানুষের জীবন শেষ করে দেয় তার চেয়ে এরকম ভাগ্য রেখা না থাকাই ভালো নিজের কর্ম করো সঠিক সিদ্ধান্ত রেখে কর্ম করো সঠিক সিদ্ধান্ত নাও জীবনে উন্নতি বাঁধা এনার কিন্তু বৃহস্পতি মাউন যথেষ্ট ভালো বুধের মাউন্ট যথেষ্ট ভালো এই দুটো মাউন্ট যখন ভালো আছে তার সঙ্গে শুক্রের মাউন্টও খুব একটা খারাপ নেই যদিও এই লাইনগুলোকে ওরি লাইন বা চিন্তা লাইন বলা হয় প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড চিন্তাভাবনা আগামী দিনে কী হবে প্রচণ্ড চিন্তাগ্রস্ত থাকার প্রবণতা আছে তবু এই যে লাইন তিনটে এই এই এইগুলো এই যে মাউন্ট তিনটে ভালো থাকার জন্য কিন্তু ইনি কিন্তু জীবনে আর্থিক উন্নতি করবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই শুধু মানসিক দ্বিধাদ্বন্দ্ব যে কোনো কাজ করার আগে মানসিক দ্বিধানন্দে ভোগে কারণ এই চন্দ্রের মাউন্ট কিন্তু অনেক দুর্বল দুর্বল একেবারে ডাউন হয়ে আছে অর্থাৎ এই যেটা আছে বুদ্ধির কোনো অবস্যা নেই শিক্ষার কোনো সমস্যা নেই বৈভব বা সুযোগ পাওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই যেটা আছে মেন্টাল সমস্যা সেই মেন্টাল সমস্যাকে ওভারকাম করতে পারলে ইনি কিন্তু জীবনে অর্থের মুখ দেখবেই এ নিয়ে কোনো সন্দেহ নেই তো এই রকমই জ্যোতিষের একেবারে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন জয় মা জয় মা জয় মা